আসসালামু আলাইকুম এনজয়মেন্ট ওয়ানি চ্যানেলটিতে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যে নিয়োগটি হয়েছে সেই সম্পর্কে আজকে কথা বলব আর এখানে একটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা একটু আমি পড়ে নেই আপনারা পড়ে নেবেন এটা হচ্ছে বিভ বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক বাস্তবায়ন দিন দেশের আটটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স স্থাপন শীর্ষক প্রকল্পের আওতা প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য নিম্নলিখিত শূন্য পদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পরিচিত বাংলাদেশি নাগরিকদের কাছে আবেদন স্থাপন করা হয়েছে আচ্ছা পদের নাম হচ্ছে হিসাবরক্ষক বেতন আঠ আঠারো হাজার তিনশো টাকা শিক্ষকতা বি কম ডিগ্রি সহ কম্পিউটার ও ওয়ার্ড প্রসেসিং টাইপিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আর আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ উনিশ সাত দুই হাজার আঠারো আর বাকিগুলো আমি করে দিচ্ছি উল্লিখিত পদের জন্য একশো টাকা আপনার পোস্টার অর্ডার যুক্ত সংযুক্ত করতে হবে আর এবং একটু বড়ো করে নেই সরকার নির্ধারিত সরকারি আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে এবং ফর্মেটটি পাওয়া যাবে এই ওয়েবসাইটে ডাব্লু 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 ডট বি এ ই সি ডট গভ ডট বিডি বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু ডট এম ও পি এ ডট গভ ডট বিডি থেকে ডাউনলোড করতে হবে আচ্ছা এগুলো সব করলাম করার পরে আপনি নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বর্তমান ঠিকানা প্রবেশপত্র প্রেরণ করা হবে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো মানে ভাতা প্রদান করা হবে না এবং লিখিত পরীক্ষার সময়সূচি ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে কল আসতেছে বারবার শেষ হয়ে তাড়াতাড়ি এই হলো বন্ধুরা আপনারা এই ওয়েবসাইটে ঢুকেও এই বিজ্ঞপ্তিটি পাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর আমি বলি আপনাদের জন্য আমি একটু কষ্ট করে হলেও বিজ্ঞপ্তিটি সংগ্রহ করি এবং পোস্ট করি সেহেতু আমার সামান্য পরিশ্রমের মূল্য হিসাবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বাটি অন করে দেবেন সে সাথে শেয়ার অথবা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে